কতদিন পর মাঠে ময়দানে মহাযুদ্ধ নিয়ে ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে আমি অভিক বসু রয়েছি ঘাটাল লোকসভা কেন্দ্রে, এবং ঘাটালে আজ 2024 এ দাঁড়িয়ে লড়াইয়ে এক হাড্ডাহাড্ডি পরিস্থিতি। লড়াইয়ের ময়দানে আজ একদিকে তৃণমূল প্রার্থী দেব আবারও তৃতীয়বারের জন্য, অন্যদিকে বিজেপির প্রার্থী আর এক অভিনেতা হিরণ। সেখান থেকে এই লড়াইয়ের ময়দানে কে এগিয়ে কে পিছিয়ে কি সমীকরণ বোঝার চেষ্টা করবো। আমি প্রথম প্রশ্ন রাখবো, 2009 এই ঘাটালের মাটিতে বিজেপির ভোট শতাংশ ছিল 3% কাছাকাছি, 2014 সেই ভোট শতাংশ 7% কাছাকাছি, আর 2019 বিজেপির ভোট প্রায় 42%। এই ভোট বৃদ্ধির পর কিভাবে আপনারা আত্মবিশ্বাস করেন যে বিজেপির এই বৃদ্ধি আটকানো যাবে? বামের ভোট রামে পড়ে গেছিল, ওদের স্বপ্ন ছিল 2019 রাম আর 21 বাম। পরে দেখতে পেলাম আমরা যে রাম আর বামের দ্বন্দ্ব, তাই এটা কোনো ব্যাপার নয়। বাংলার উন্নয়ন, বাংলার সুশাসনই প্রমাণ করছে আগামী দিনে 2024 সালে দেবরা ব্লক থেকে দীপক অধিকারীকে বিপুল ভোটে আমরা নির্বাচিত করব। এই এই 2014, 2019 এই ব্যাপক হারে ভোট বৃদ্ধি, সেই ভোট আসলে বামেদের, কিন্তু আজ আসে পুনরাবৃত্তি হবে না বলছে তৃণমূল। সম্পূর্ণ তথ্য ভুল। 2024 লোকসভা নির্বাচন ঘাটালের মানুষ, তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস, অনুন্নয়ন, সন্দেশখালী, মাওবাদীর উপর অত্যাচার, এর প্রতিবাদে ভোট দেবে। আপনি লিখে রাখুন, দীপক অধিকারী হাঁটছে, এতেই তৃণমূল নেতাদের কথা এখনই স্পষ্ট। আজকে ট্যাক্সে দাঁড়িয়েই ওনারাই স্বীকার করছেন দীপক অধিকারী হারবেন। এটা এটা লোকসভার ভোট, উনাদের একটা তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দল, উনারা বলছেন জয় বাংলা, আমরা বলি ভারত মাতা কি জয়। লোকসভার ভোট, এইখানে এমন কোন সিট পেল এই প্রধানমন্ত্রী হতে পারবে না। তৃণমূল কংগ্রেস কিছুদিন আগে বড় বড় হেডিং পোস্টার লাগিয়েছিল, মুখ্যমন্ত্রী নাকি প্রধানমন্ত্রী হচ্ছে, ভোট পোস্টার কোথায় গেল, ইন্দির পিন্ডি চটকে দিল। 2014 দেবকে ভোটে দাঁড় করিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলে, 2019 দেবকে ভোটে দাঁড় করিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলে, কি কি পালন হয়েছে যা 2024 নতুন করে আবার দেবে? বিরোধী পক্ষকে একটাই কথা বলতে চাই, ভারত মাতা জয় বলে যে দেশভক্তির কথা বলেছে, আমি শুধু একটাই কথা বলতে চাই, পুলওয়ামা হামলার রিপোর্ট কোথায়, বিপিন রাওয়াতের মারা যাওয়ার রিপোর্ট কোথায়, ঘাটাল লোকসভা কেন্দ্রের উন্নয়নের রিপোর্ট কোথায় করেনি, ঘাটাল লোকসভা কেন্দ্রের উন্নয়নের রিপোর্ট কোথায়, ঘাটাল সাংগঠনিক জেলায় আমরা শ্বেতপত্র প্রকাশ করব, যাবে উন্নয়ন হয়েছে, যাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নির্বাচনী প্রচারে আমরা ইস্তেহার করব। আমরা যারা ভারত মায়ের কথা বলছে, ভারত মায়ের গায়ের অঙ্গ ভারতীয় রেল, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, রাষ্ট্রায়ত্ত সংস্থা, মায়ের ভারত মায়ের গায়ের অঙ্গ কেটে কেটে বিক্রি করছে বিজেপি। আর মন্ত্রীজি বলছে পুলওয়ামা, যখন কাশ্মীর আজকে তাবড় তাবড় প্রধানমন্ত্রী কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করতে পারেনি, নরেন্দ্র মোদীজির মতো একজন প্রধানমন্ত্রী ভারতবর্ষের মধ্যে কাশ্মীরকে চালিয়েছে, 370 তারা উচ্ছেদ করেছে। তাহলে তাহলে ঘাটালের ঘাটালের ভোটে হিরণ ফ্যাক্টর নয়, মোদী ফ্যাক্টর, মোদী ফ্যাক্টর, মোদীজি বিশ্বগুরু বানাবেন ভারতকে, মোদীজির নেতৃত্বে ভারত বিশ্বগুরু বনবে, জাতীয় সশক্ত ভারত বনবে, এক ভারত, ঐক্যবদ্ধ ভারত। দেব আমাদের দলের প্রার্থী, সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, দেব বিপুল ভোটে জয়যুক্ত হবে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে দেবরা এবং ঘাটাল থেকে দেব বিপুল ভোটে জয়লাভ করবে। মমতা ব্যানার্জি, একটাই এনার্জি, মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি, দীপক অধিকারী, দীপক অধিকারী আমাদের ঘাটালে সাংগঠনিক জেলায় যে প্রার্থী আমাদের দেব, বলছে দেব বলছে বলছে দীপক অধিকারী বলছে যে হারলে বিজেপি বা সিপিএম এর কাছে হারবো না, হারলে তৃণমূলের লোকেদের কাছেই হারবো, কেন বলছে? না না, উনি বলেছেন উনার মতো করে বলেছেন, কিন্তু আমরা ঠিক জায়গায় আছি। বলছে তৃণমূলের প্রতিদ্বন্দ্বী এখানে বিজেপি বা সিপিএম নয়, তৃণমূলের প্রতিদ্বন্দ্বী তৃণমূলই, তৃণমূলের বিভিন্ন জায়গায় গোষ্ঠী দ্বন্দ্ব হচ্ছে তাই। আর আমি বলতে চাই, এই পশ্চিম বাংলা থেকে 3,000 কোটি টাকা দুর্নীতি দিয়ে যে ইডি গ্রেফতার করেছে, বাজেয়াপ্ত করেছে, সেই 3,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের জন্য উন্নয়নের খাতে। 2024 সারা ভারতবর্ষের মানুষ দেখবে রাফালের দুর্নীতির টাকা, যে যুক্ত ছিল তাকে বিজেপি ঝান্ডা ধরিয়েছে। আমি জানতে চাইছি যে ঘাটালের মাটিতে, আমি জানতে চাইছি ঘাটালের মাটিতে 2024 তৃণমূল কংগ্রেস কি এমন কাজ করতে চায় যেটা 2009, 2014 বা 2019 হয়নি। তার মাস্টার প্ল্যান, কাবাগাড়া ব্রিজ, একের পর এক উন্নয়ন,
এবং সারা ঘাটাল জুড়ে যে রাস্তা ঘাট পানীয় জল গ্রামীণ বিদ্যুৎ সম্ভব তৃণমূল আসলেই একদম সম্ভব মূল দশ বছর থেকে কেন সম্ভব হলো না সব কিছুই উন্নয়ন করছে সার্বিক উন্নয়নের ধারা সার্বিক উন্নয়ন করছে উন্নয়নের ধারা বজায় রাখে রাস্তা উন্নয়নের টাকা দিল্লি থেকে আসে এরা হচ্ছে যে অপোনেন্ট পার্টি মানে তৃণমূল বর্তমানে শাসন শাসক দল ক্যাটারার জানেন ক্যাটারার ক্যাটারারের দায়িত্ব পালন করছেন ১২০০ থেকে ১২০০ করেছে এর জন্য লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়েছে এর জন্য তৃণমূলের ভোটটা বাড়বে এটা উন্নয়ন দিদির উন্নয়ন টাকা বেড়েছে তৃণমূলের ভোট বাড়বে ভোট ওরা চুরি করে ওরা যে পরিমানে ভোট চুরি করে সে আর বলার কথা নয় আর তারপরে গিয়ে ওদের কেন্দ্রে রাজ্যে চোর দিদির যে কটি জেলে আছে সব চোর তো ওই পার্টি আবার কি করে যে দলের মন্ত্রী বলে ৭৫% কালীঘাটকে দিতে হবে কাটমানির ২৫% নিজেদেরকে রাখতে হবে সেই দলের কাছ থেকে চুরি বিদ্যা শিখতে হবে ঘাটালে গত দশ বছরে কত পার্সেন্ট কাজ হয়েছে সারা ভারতবর্ষে এরকম একটা রাজনৈতিক দল খুঁজে পাবেন না যার ম্যাক্সিমাম নেতা মন্ত্রীরা জেল খাটছে ঘাটালে গত দশ বছরে কত পার্সেন্ট কাজ হয়েছে দেখুন ঘাটালে গত দশ বছরে আমাদের এই ডেবরা কেশপুর সমস্ত জায়গা আপনি ঘুরে দেখুন আপনারা সিএন এর সাংবাদিক আছেন দেখবেন এমপি ল্যাডের কথা কোথাও লেখা নেই এমপি ল্যাডের কোনো উন্নয়ন নেই খাচার তোতা পাখি সিবিআই এমপি ল্যাডের কথা কোথাও লেখা নেই কেন সাংসদ তহবিল থেকে উন্নয়ন ঘাটাল উন্নয়ন হয়েছে আমরা নিয়ে গিয়ে দেখাবো এই হরিমতি স্কুল এই ঝাঁঝিয়া স্কুল একাধিক জায়গায় উন্নয়ন হরিমতি স্কুল তার প্রমাণ আসল কথা নির্বাচনের প্রাককালে ওরা বেরিয়ে পড়ে উন্নয়ন দেখতে পায় না পশ্চিম বাংলায় যেমন নির্বাচনের প্রাককালে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বেরিয়ে পড়ে ঘাটাল মাস্টার প্ল্যানের পরিকল্পনা অনেকদিন থেকেই চলছে বাস্তবায়নের মুখ দেখবে ১৩ বছরের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কোনো উন্নয়ন করেননি বরং ১৩ বছর ধরে যা শোষণ করেছেন মানুষের কাছ থেকে ওই টাকাগুলোকে এখন বিদেশের ব্যাংকে রাখার জন্য ব্যস্ত আছেন ২৪ তারিখ বাক্স খুললে প্রমাণ হবে আগামী ৪ তারিখ বাক্স খুললে প্রমাণ হবে বলছি বিক্রি করে যারা ভারতবর্ষের সম্পদকে বিক্রি করছে তাদের মুখে বড় বড় কথা মানায় না আমি ঘাটালে জিরো জয় বাংলা অথচ তারা এতই বধির এতই বোকা যে ভারতবর্ষের নাম করতে পারলো না বাংলাদেশের জয়গানা করে যাচ্ছে এইগুলা যারা মূর্খ তারাই বলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাংলার বুকে জন্ম নেওয়া একজন মানুষের তৈরি এটা জেনে রাখা বাংলা ওনারা ভারতবর্ষের মোদীজির কোনো উন্নয়ন দেখতে পান না ওনারা দেখতে পান সন্দেশখালীতে মামলাদের পিঠা তৈরি করা ওনারা দেখতে পান তৃণমূলের চর্চিং ভাই ৩০% কমিশন না দেবকে বিজেপি ঘাটালে জিতলে কি এমন কাজ করবে যা দুবার তৃণমূল বা তার আগে গুরুদাস দাশগুপ্ত করতে পারেন ঘাটার মাস্টার প্ল্যান যেটা ৭৮ সালে আভামাইতি করেছিলেন সেই ৭৮ সালের ঘাটাল মাস্টার প্ল্যান এবং তাবাগাড়াতে নদীর কাঁসাই নদীর উপর ব্রিজ এই দুটো আমাদের অগ্রাধিকারে রইল এটা আমরা করার চেষ্টা করব নারীদের আমি আসবো নারীদের সম্মান প্রসঙ্গে বলছেন যখন আমি একেবারে দুজনকে মুখোমুখি বসিয়ে শেষ করবো নারীদের সম্মান প্রসঙ্গে যখন কথা বলছেন নারীরা বাংলায় সম্মানিত নারীদের সম্মান বেড়েছে অনেক তাই তৃণমূল বিকল্প একদম অবশ্যই দিদি নারীদেরকে আজ ৫০% সংরক্ষিত দিয়েছে সেই জন্য আজকে আমাদের মহিলারা স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনভাবে আছে বলুন সন্দেশখালী কি হয়েছে বলুন ওই দিদিকে জিজ্ঞেস করুন সন্দেশখালী কি আরে মণিপুর কোথায় হাতরাস কোথায় আমরারা কি হয়েছিল উত্তর কি করেছে পিঠা করবে আজকে দিদিকে জিজ্ঞেস করুন লক্ষ্মী ভান্ডার পাচ্ছে বাড়িতে রূপশ্রী মেয়েরা পাচ্ছে কন্যাশ্রী পাচ্ছে সবুজ সাথে সাইকেল পাচ্ছে বাচ্চারা মানে আপনার মামন নেই মিজ্জতের দাম দিয়ে দিচ্ছে
নিলাম করছে, পিঠা করছে, পিঠা। দিদি, দাদা, লক্ষ্মী ভান্ডারকে রাত্রে ১২টায় তুলে নিয়েছে, বই করে দিবে, কাগজ করে দিবে। ধর্মের বিভাজন রাজনীতি করে হয় না, দিদিকে তুলে নিয়ে যাচ্ছে, কি করবে না কার করবে? লক্ষ্মী ভান্ডার মোটপিছা শিল্প তৈরি হচ্ছে ৫০০ টাকার বদলে, মেয়েদের ইজ্জত লুটছে। আমি বলছি যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রী হবে এই জায়গা থেকে দাঁড়িয়ে ঘাটালের মাটিতে ২০০৯-১৪-১৯ থেকে ২০২৪-এর লড়াইয়ের ময়দানে যে লড়াই হবে ইঞ্চিতে ইঞ্চিতে, একদিকে তৃণমূল, একদিকে বিজেপি, অন্যদিকে বাম কংগ্রেস, তারাও লড়াইয়ে, কিন্তু ২০০৯-১৪-১৯ থেকে এবার লড়াইয়ের ময়দান অনেক বেশি আড্ডাআড্ডি, অনেক বেশি জমজমাট, তা স্পষ্ট হচ্ছে। ঘাটাল থেকে মাঠে ময়দানে মহাজুত নিয়ে ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে অভিক বসু, ক্যালকাটা নিউজ। নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে আমি অভিক বসু, আর আজ বহু দূর দূরান্ত পেরিয়ে চলে এসেছি ঘাটাল লোকসভা কেন্দ্রে। ঘাটাল লোকসভা কেন্দ্র পশ্চিম মেদিনীপুরের এই লোকসভা কেন্দ্রে নির্বাচনী আবহে উন্মাদনা উত্তেজনা তুঙ্গে, আর সেখানে দাঁড়িয়ে ২০২৪-এর লোকসভা ভোটে ঘাটালের যুযুদান দুই পক্ষ, একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপি, লড়াই হবে আড্ডাআড্ডি মাঠে ময়দানে মহাযুদ্ধে, এক ইঞ্চি জমি ছাড়তে তারা নারাজ। তাই আজ ২০২৪-এ ষষ্ঠ দফায় ২৫শে এপ্রিল ঘাটালের ভোটে কি সমীকরণ, কে এগিয়ে কে পিছিয়ে, বোঝার জন্য ঘাটালের মাটিতে ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে আমি অভিক বসু। এই ঘাটাল লোকসভা কেন্দ্র একসময় ছিল পাঁশকুড়া লোকসভা কেন্দ্র, এবং তারপর সীমানা পুনর্বিন্যাসের পর ২০০৯ থেকে ঘাটাল লোকসভা কেন্দ্র, এবং ঘাটাল, কেশপুর, দাসপুর, ডেবড়া, সবং, পিংলা, পাঁশকুড়া পশ্চিম, এই সাতটা বিধানসভা কেন্দ্র নিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্র। সীমানা পুনর্বিন্যাসের পর প্রথম ২০০৯ ঘাটালের দখল নেয় সিপিআই, গুরুদাস দাশগুপ্ত, বামেদের সংশোধন, গুরুদাস দাশগুপ্ত। তারপর ২০১৪-২০১৯ দেব, দীপক অধিকারী অভিনেতা ঘাটালের নেতা হন সাংসদ। আর ২০২৪-এর লড়াইয়ে একদিকে দেব, অন্যদিকে হিরণ, দুই অভিনেতা নেতা হওয়ার লড়াইয়ে, কারা এগিয়ে কারা পিছিয়ে বুঝতেই আজ ঘাটালের মাটিতে আমরা। এবারে যুযুদান দুই পক্ষ, একদিকে বিজেপি, একদিকে তৃণমূল। আমি সরাসরি, যেহেতু ২০১৪-২০১৯ ঘাটালের দখল নিয়েছে তৃণমূল কংগ্রেস, যদিও ২০২১-এর বিধানসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটা বিধানসভার মধ্যে ঘাটাল বিধানসভা দখল করে বিজেপি, আর ২০২৪-এর লড়াইয়ের ময়দানে আবারও সেই প্রার্থী দীপক অধিকারী আর তৃণমূল কংগ্রেস জোর কদমে প্রচার শুরু করেছে, তারই মাঝে আজ মাঠে ময়দানে। আমি শুরুতেই জানতে চাইছি যে ঘাটালের লোকসভা কেন্দ্রের ভোট আসলেই বারংবার যে আলোচনা, ঘাটাল মাস্টার প্ল্যান, মাস্টার প্ল্যান, মাস্টার প্ল্যান, ২০০৯-১৪-১৯ পেরিয়ে ২৪-এ আবারও সেই মাস্টার প্ল্যান, এটাই কি মাস্টার স্ট্রোক একটা ভোটের বৈতরণী প্রেরণোর? বিগত দিনের নির্বাচনে ঘাটালের মানুষ যার প্রতি আস্থা রেখেছিলেন দীপক অধিকারী সংসদে উত্থাপন করেছিলেন, কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো সদর্থক ভূমিকা ছিল না বলেই রাজ্য সরকারের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ১২০০ কোটি টাকা স্যাংশন করেছেন। তার প্রথম পর্যায়ে কিন্তু সকলে মিলেই ড্রেজিংয়ের কাজ শুরু হবে, যেহেতু নির্বাচন আচরণবিধি আছে, নির্বাচনে ১৫-২০ বছর ধরে সব পরিকল্পনা করতে করতে ঠিক ভোট আসলো, ভোটের মুখেই কাজটা শুরু হবে, মানুষকে এটা ভোটের গিমিক বিরোধীরা বলছে। ভোটে নয়, আমরা কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হয়েছিলাম, দেখলাম যে তাদের কোনো সদর্থক ভূমিকা ছিল না বলেই ১২০০ কোটি টাকা খরচে রাজ্য সরকার নিজ উদ্যোগে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছে। বিরোধী বামেরা বলছে ভোটে জেতা যাবে না, আর তাই ভোটের মুখে একটু কাজ না শুরু করলে ভোটটাও পাওয়া যাবে না, তার জন্য এখন এই উদ্যোগ। ৩৪ বছরে বামেরা অপ্রাসঙ্গিক করে তুলেছিল পশ্চিমবাংলার উন্নয়ন, ওদের কাছ থেকে উন্নয়নের কথা মানায় না। তাই সকলকে বলতে চাই যে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের দীপক অধিকারী কথা দিলে কথা রাখবে। একেবারে এখান থেকেই প্রশ্ন রাখবো যে ঘাটাল মাস্টার প্ল্যান, যেটা বারংবার ঘাটাল লোকসভা কেন্দ্রের আলোচনা আসলেই চলে আসে, সেই মাস্টার প্ল্যানে কেন্দ্র সহযোগিতা করেনি তৃণমূল কংগ্রেস, নিজেদের উদ্যোগে রাজ্য সরকারের সহযোগিতায় এই কাজ করছে, ভোটের মুখে এটা কত বড় চাপ আপনাদের? কিছু চাপ নাই, ১০ বছর, গত ১০ বছর মানুষ দেখেছে, যখনই ভোট আসে তখনই বলে টাবাগেড়ার ব্রিজ হবে,
ঘাটাল মাস্টার প্ল্যান হবে। আজ অবধি একজন সাংসদ 10 বছর সময় পাওয়ার পরেও সেই সময়টা কি কম? মানুষ আস্থা রেখেছিল, ঘাটালের মানুষ এখন বলছে যেখানে যাচ্ছে দীপক অধিকারী আন্দোলন তৈরি হচ্ছে, কথা দিয়ে তিনি কথা রাখেননি। সবাই বলছে, ঘাটালের মানুষ বলছে দেবদা বাই বাই, হিরণদা তোমায় চাই। নতুন করে হিরণদা আমাদের এই ঘাটালের বুকে তিনি বলেছেন তিনি জয়ী হওয়ার পরেই টাবাগেড়িয়া ব্রিজ এবং ঘাটাল মাস্টার প্ল্যান আরম্ভ করবেন, মানুষের কাজ করবেন। যে সাংসদ লোকসভাতে 12% প্রেজেন্ট, 2 কোশ্চেন করেছে, সে মানুষের কি উপকার করবে? দাঁড়িয়ে ঘাটালের নির্বাচনের ময়দানে মাটিতে আমি জানতে চাইছি যে নতুন প্রজন্ম যারা এই জন্মানোর পর থেকে মাস্টার প্ল্যান শুনতে শুনতে অনেকে বৃদ্ধ হয়ে গিয়েছেন কিন্তু হয়নি, আজ 2024 এই ভোট দেওয়ার ক্ষেত্রে এটা ভাবতে পারেন যে তৃণমূলকে তো 2014-2019 জেতালাম, 10 বছর দেখলাম কাজের কাজ কিছুই হলো না, তাই এবার নতুন কিছু বিকল্প ভাবতে হবে। বিগত প্রায় 10 বছর ধরে বিজেপি ভোট আসলে ঘাটালে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান করতে থাকে। তৃণমূল কি করে? 10 বছর ধরে কেন্দ্রের বিজেপি সরকার ঘাটালের মানুষের কথা ভাবেনি, ঘাটাল মাস্টার প্ল্যানের কথা ভাবেনি। বাংলার 10 কোটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঠিক যেমন 100 দিনের কাজের টাকা মানুষ পেয়েছে, আগামী দিনে ঘাটাল মাস্টার প্ল্যান হবে। আগামী দিনে ঘাটাল মাস্টার প্ল্যান হবে বলছেন, আর আগামী দিনে বিজেপি কি কি প্রত্যাশা রাখছে? বিজেপি তাদের এই লড়াইয়ের ময়দানে দেবের বিরুদ্ধে আরো এক অভিনেতা হিরণকে পাঠিয়েছেন নেতা করার জন্য ঘাটালের, সেখানে বিজেপি কি প্রত্যাশা রাখছে যে 10 বছরে তৃণমূল পারেনি তা 10 দিনে তৃণমূল বিজেপি পারবে? বিজেপি অলরেডি কেন্দ্রীয় সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে আমরা 1800 কোটি টাকা অ্যালোট করে দিয়েছি, কিন্তু এই কেন্দ্রীয় সরকার যে টাকাটা অ্যালোট করেছে সেই টাকাটা খরচ করার মতো ন্যূনতম ফান্ড এই তৃণমূলের কাছে নেই। জানি না কতগুলো অঞ্চল নিয়ে এই মাস্টার প্ল্যান, কতগুলো নদীর পরিকাঠামো নির্মাণ করলে এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে। কাঁসাই নদী কোন দিকে, ঝুম নদী কোন দিকে, শিলাবতী কোন দিকে, দেব জানে না। দেব মাত্র 12% প্রেজেন্ট ছিল, 2টি কোশ্চেন করেছে, সে ঘাটালের কথা কি চিন্তা করবে? দুবার জিতেছে, 2টি কোশ্চেন করেছে। আচ্ছা, এই এইখান থেকে এই শিলাবতী, কাঁসাইবতী, ঝুম নদী, এই মাস্টার প্ল্যান, যা যা প্রত্যাশা প্রতিশ্রুতি, এই সব আবার ভোট মিটে গেলেই নদীর জলে ভেসে যাবে, নদীর ড্রেজিং হবে না? এটা ড্রেজিং হবে, এটা তৃণমূল মমতা ব্যানার্জির সরকার, তিনি যখন কথা দিয়ে রাখেন কথা দিবেন। বিজেপি গভর্নমেন্ট, এটা তৃণমূল কংগ্রেস, এটা মমতা বন্দ্যোপাধ্যায়, যা বলে দেখতেও পাবে শুনতেও পাবে। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে তাই করে দেখ। আরে ভোটের সময় এরকম বলেন, আজ 10 বছর ভাবেননি কেন? কেন ভাবেননি 10 বছর? সেখানে জমি অধিগ্রহণ হয়নি কেন? কেন্দ্রীয় সরকারকে কি উনি কোনো প্রকল্প দিয়েছেন? সময় আবারও সময় চাইছে তৃণমূল। আজকে দীপক অধিকারী, আজকে যে দীপক অধিকারী 10 বছর ধরে এখানে সাংসদ আছেন, তার রাজনৈতিক গুরু শঙ্কর দলাই বলছেন 30% কাঠমানি ছাড়া কাজ করবেন না। তার পিয়ে রামপদ মান্না সোনা চুরির দায়ে জেলের পুলিশের কাছে গিয়েছেন, যিনি চাকরির কোটায় চাকরি দিয়েছেন। আমি 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 আসবো বলছে যে নদীর ড্রেসিং, নদী কাটা হচ্ছে না কিন্তু কাঠমানিটা ঠিক নেওয়া হচ্ছে অভিযোগ। বিজেপি সবসময় শুধু অভিযোগ, যারা 100 দিনের কাজের টাকা যারা কাজ করিয়ে সাধারণ মানুষকে দেয়নি তারা বড় বড় কথা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সাধারণ মানুষকে 100 দিনের কাজের টাকা দিচ্ছে। আমরা বলছি যে 30% নয়, এবার রাধাকান্তবাবুর সঙ্গে 40%-এর চুক্তি অলরেডি হয়ে গিয়েছে, এই জন্য রাধাকান্তবাবু এবার চেয়ারম্যান হয়েছে, শঙ্কর দুলাইকে বাদ দিয়ে দিয়েছে। ঠিক যেমন বিজেপি এক রিপোর্টে ধরা পড়েছিল দ্বারকা এক্সপ্রেস ওয়েতে 1 কিলোমিটার রাস্তা করতে 250 কোটি টাকা বিজেপি খেয়েছে, 250 কোটি টাকা। কেন্দ্র সরকারের যে অডিট টিম যখন এসে গ্রামে গ্রামে অডিট করেছে, এখানেরই মানুষ তারা বলেছেন যে দাদা আমরা 100 দিনের কাজ পাইনি, জেসিপি দিয়ে মাটি কাটা হয়েছে, কিন্তু যে জায়গার উপরে জমি পুকুর হয়েছে সেই জায়গায় ধান রোয়া হয়েছে, ধান রোয়া। জিজ্ঞাসা করে দেখুন, জব কার্ডের ব্যাপার নিয়ে প্রশ্ন করছে, ও গ্যারেন্টি দিলে মমতা বন্দ্যোপাধ্যায় তা রাখে, কথা দিলে কথা রাখে, পরিবারের সদস্যরা জব কার্ডের টাকা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখেন বলছে। না, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কথা রাখেনি, তিনি রাজ্যে থেকে রাজ্যের অবস্থা যা দুর্নীতি করেছে সে আর বলে কথা নেই, চোর পুষেছে, গুন্ডা পুষেছে, মানে মহিলাদেরকে শ্লীলতাহানি, অন্তর্হানি সবই করেছেন তিনি। তেনার মতন মহিলা আমরা এই গরু চুরি করে নামুলার টাকায় দেব বই করতেছে, সেখানে কোথায় 30% কাটমানি?
সোনা চোর, তাকে আর কি বলবো, রাস্তাঘাট কোনো উন্নতি হয়নি। বাংলার মা বোনেরা এই চুরি, সন্দেশখালি, অত্যাচার এর শিকার হচ্ছেন বলছেন বিজেপি। দিদির উন্নয়ন আমরা সকলে চোখে দেখতে পাচ্ছি, যেটা তাদের চোখে আমরা দেখতে পাই না। এক নম্বর, মণিপুরের মহিলাকে উলঙ্গ করে যেটা নির্যাতন করেছে সেটার তার উত্তর দিক। এবং আমাদের মা বোনেরা আনন্দে আছে বাংলা। হ্যাঁ, কি আনন্দে আছে, সন্দেশখালি কি করেছে, পিঠা বানাবে বলে নিয়ে গেছে, কি রাখছে মা বোনকে, সেটা তো সব টিএমসি ছিল, এখন কি করে বিজেপি করলো। সন্দেশখালী ঘাটালের মানুষকে দুঃখ দিয়েছে মহিলাদের? কোনো দুঃখ দেয়নি। প্রমাণ করতে পেরেছে কি তারা? ঠিক আছে, আর মহিলারা যে লক্ষ্মী পান্ডা দিদি যে আমাদের মহিলাদেরকে লক্ষ্মী পান্ডা থেকে রূপশ্রী থেকে সবুজ সাথে মানুষ ভোট দেবেন তৃণমূলকে, লক্ষ্মী পান্ডারের কথা মাথায় রেখে দিদির উন্নয়ন দেখে দিবে, আর অন্য কিছু নয়। বলছে লক্ষ্মীর ভান্ডার দিলে বার্ধক্য ভাতা টাতা নিয়ে কিনে দিচ্ছে, কেন্দ্রের পয়সায় আমাদের যে রাজ্য চলছে কেন্দ্রের পয়সা এখনো হিসাব দিতে পারেনি মুখ্যমন্ত্রী। আর এখান থেকে ঘাটালে বলছে কেন্দ্র বরাদ্দ করে দিয়েছে টাকা, তৃণমূল খরচা করছে, পুরো সরাসরি মিথ্যে কথা। আমাদের রাজ্য সরকারে বিজেপি চলছে, আপনি জিএস গুণে দিদিমণিকে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, স্বাস্থ্য সাথী পাচ্ছে, সবুজ সাথী পাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, এটাই ঘাটালে আবার তৃণমূলের দেবকে যেতে। না না, তৃণমূলের কাছ থেকে নারীদের সম্মান, তৃণমূলের কাছ থেকে নারীরা কিভাবে সম্মান করবে শিখতে হবে না? সন্দেশখালীর মা বোনেরা প্রমাণ করে দিয়েছে যে ভাতাতে নয়, তারা নিজেদের সম্মান রক্ষা করার জন্য আজকে আন্দোলনে বেরিয়েছে, তারা উঁচু করে বাঁচতে চায়, তাদের এখানে সুরক্ষা ভোটের আশা করতে পারে। যে দলের নেতা থেকে মন্ত্রীরা আজকে জেলের ভাত খাচ্ছে তারা কিভাবে দেশের উন্নয়ন করতে পারে? মানুষ সুখে নেই, তাবেগড়ের ব্রিজ নেই, তাবেগড়ের ব্রিজটা খুব কষ্টের মধ্যে মানুষ আছেন, 30,000 মানুষ দেব গ্যানামুলের সঙ্গে গরু পাচারে জড়িত আছে। গতকালের মানুষ সুখে নেই বলছে, ব্রিজ নেই, মাস্টার প্ল্যান নেই। আজকের ডেটে আগে জেনে রাখুক তাবেগড়া ব্রিজের গল্প, ডিপিআর হয়েছে, চক ফতেউল্লাহ মৌজায় ল্যান্ড অ্যাকুইজিশনের প্রক্রিয়া চলছে, মোকারিমপুরে ল্যান্ড অ্যাকুইজিশনের প্রক্রিয়া চলছে। এরা শুধু উন্নয়ন বিরোধী, বাংলা বিরোধী, এক লক্ষ কাজ হয়েছে, ডিপিআর হয়েছে, কাজ চলছে বলছে, কিছুই হয়নি। সাধারণ মানুষের ক্ষোভ আপনাদের টিভিতেই দেখিয়েছেন, দেব বেরানোর সাথে সাথে কিভাবে ক্ষোভ চলছে, কেশপুরে ক্ষোভ। তাহলে যদি কাজ হতো কেন ক্ষোভ? আজকে কেন বলতে হচ্ছে তাবেগড়া ব্রিজ আমরা করবো? 10 বছর কি ঘুমিয়েছিলেন? 10 বছর কোথায় ছিল মুখ্যমন্ত্রী? ঘাটালে বন্যার সময় ডুবিয়ে ফটো তুলেছিল, মাস্টার প্ল্যান হয়েছে, হয়নি? তার জবাব 10 বছর কোথায় ছিলেন? হরিণ বধ হবে, একেবারে এই মাটিতে লড়াই হবে। বিজেপি বলছে 10 বছর দেখে নিয়েছে তৃণমূলকে, মানুষ এবার বিকল্প ভাবছে, আর তৃণমূল বলছে কাজ চলছে, কাজ হবে, কাজ হচ্ছে। সব মিলিয়ে এবার ভোটের সমীকরণ কি মানুষের কাছে প্রচারে করি শুনিয়ে তারা যাবেন ফিরবো মাঠে ময়দানে মহাযুদ্ধে। একটা বিরতির পর সঙ্গে থাকুন।